হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো চেঙ্গিস এই মুভির 13 দিনে কালেকশন নিয়ে, কিল হিম এই মুভির 13 দিনে কালেকশন নিয়ে। কথা বলবো রিজাল আমি বাংলাদেশ এই মুভির 13 দিনে কালেকশন নিয়ে। আপনারা জানেন চেঙ্গিস অলরেডি সুপার হিট হয়ে গেছে, কিল হিম এখনও ক্লিন হিট হতে পারেনি, যেখানে লিজার আমি বাংলাদেশ অনেক আগে ব্লকবাস্টার হয়ে গেছে। সাকিব খানের সারমানি একটি ব্লকবাস্টার ফিল্ম এই মুভি থিয়েটারিক্যাল বিলো যা ছিল এর চেয়ে বেশি আয় করেছে, এবং অলরেডি সকল সিনেমা হল মালিক ব্লকবাস্টার কালেকশন মুভিটি থেকে প্রফিটেবল কালেকশন করে নিয়েছে। কথা বলবে তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি টুডে বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবার প্রথমে কথা বলবো চেঙ্গিস নিয়ে। ওর বাজেট হলো 10 কোটি রুপি, লিড রোল হলো সুপারস্টার জিৎ স্যার। মুভি নিজেদের 13 দিন কমপ্লিট করে নিয়েছে। চেঙ্গিস একটি ব্লকবাস্টার ফিল্ম, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, এবং এই মুভিটি অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে। নিজেদের 13 দিনে এসেও মুভির কালেকশন খুবই ভালো, এবং মুভিটি 100 দিন রানিং সাকসেসফুল চলবে, যেখানে আমাদের মনে হয় মুভি লাইফ টাইমে 25 কোটি প্লাস বিজনেস করতে পারে। নিজেদের 13 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে কালেকশন করেছে 25 লক্ষ রুপি। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 14 কোটি 45 লক্ষ রুপি। আপনারা যদি এখনও চেঙ্গিস না থাকেন, দেখবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন চেঙ্গিস ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো কিল হিম নিয়ে। ওর বাজেট হলো 1 কোটি টাকা, লিড রোল হলো অনন্ত জলি স্যার। মুভিটি নিজেদের 13 দিন কমপ্লিট করে নিয়েছে। কিল হিম একটি ব্লকবাস্টার ফিল্ম, আপনারা জানেন মুভিটি দর্শকদের অনেক বেশি সাপোর্ট পেয়েছে, এবং খুবই কম সিনেমা হল থেকে অনেক বেশি টাকা আয় করে নিয়েছে। কিন্তু আমাদের কথা যে মুভিটি এখন পর্যন্ত নিজেদের থিয়েটারিক্যাল বেলুটি পার করতে পারেনি, তো লাইফ টাইমে মুভি কত কালেকশন করতে পারে। নিজেদের 13 দিনে এসে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 70 লক্ষ টাকা। আপনারা যদি এখনও কিল হিম না থাকেন, দেখবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন কিল হিম ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা হলো লিডার আমি বাংলাদেশ নিয়ে। বাজেট চলো 1 কোটি 50 লক্ষ টাকা, লিড রোল হলো সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজেদের 13 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যারের লিডার আমি বাংলাদেশ একটি ব্লকবাস্টার ফিল্ম, ঈদে রিলিজ হওয়া সবচেয়ে ভালো ফিল্ম, এবং সবচেয়ে বেশি সিনেমা হল পাওয়া ফিল্ম। অলরেডি সকল থিয়েটার মালিকরা এই ফিল্মটি থেকে প্রফিটেবল বিজনেস করে নিয়েছে। নিজেদের 13 দিনে এসে এই মুভি বাংলাদেশ থেকে আয় করছে 16 লক্ষ টাকা, এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 4 কোটি 38 লক্ষ টাকা। লাইফ টাইমে মুভি কমপক্ষে 10 কোটি প্লাস বিজনেস করতে পারে, এবং আমার মনে হয় মুভিটি কমপক্ষে 8 কোটি টাকা প্রফিটেবল বিজনেস করতে পারে। আপনারা যদি এখনও লিজার আমি বাংলাদেশ, কিল হিম, চেঙ্গিস নাতে থাকেন, দেখবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন এই তিনটির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।